আচ্ছা মা, এখন তো শীতকাল। তুই না বলে তো জানতেই পারতাম না। এটা জোক ছিল? হ্যাঁ, তো ভীষণ খারাপ ছিল। তবে তোর থেকে কম। উফ, এটা শোনো না, বলছিলাম এই শীতকালে কিছু একটা মিসিং মিসিং লাগছে না? পড়াশুনো সেই শুধু শীতকালে নয়, সবকালেই মিসিং থাকে তোর। ও মা, একটু শোনো না। সে তো সারাদিনই শুনছি বাবা, তোমাদের অর্ডার। বলছিলাম যে একটু চা। শুরু হয়ে গেল সারাক্ষণ, না সারাক্ষণ তোমার চা লাগে, সকাল থেকে বিকেল অবধি শুধু চা চা চা। তুমি আগে জন্মে চাওয়ালা ছিলে না? আরে ধুর বাবা, এটা তো নিজেদের মনে কথা বলে আছে, আমার কথাটা একটু শোনো। বলে ফেল। বলছিলাম যে এই শীতকালে কোথাও ঘুরতে গেলে হয় না, মানে ওই পিকনিক টিকনিকে? এই ঠান্ডার মধ্যে পিকনিক যাবি? না না, ওসব হবে না, পড়তে বস। আরে পিকনিক তো সকালে যাব, তখন তো রোদ। তো সকাল 10টার সময় যার মাঝরাত হয় সে জায়গায় পিকনিকে যাবে। ও দিদি, ব্যাস চলে এসছে আমার বরের মাথাটা খেতে। কেমন আছেন বিষ্ণু দাদা? আপনি কেমন আছেন করলা দেবী? চাও করে না, সামনে স্ত্রী ছেলে সবাই বসে আছে। শুনলাম আপনারা নাকি পিকনিকে যাচ্ছেন, তা জামাইবাবু যাচ্ছেন নিশ্চয়? আমি কিন্তু জামাইবাবুর সাথেই যাব। সে তো বটেই, আপনাকে ছাড়া কি আর পিকনিক জমবে? সে তো বটেই, পিকনিক জমবে না বলো করুণা দেবীকে ছাড়া? সরি বাবা, মানে চিন্তা করবেন না দিদি, আমার সাথে আমার বড় যাবে। বেবি এখানে এসো না একটু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ও কাকু, এখন তো বিকেল বেলা, এখন সানরাইজ কেন পড়েছো? ইটস টাইম মামনি। ও দিদি, পিকনিকে যাবো তোমরা? এই আমিও যাবো, আমার এই বাচ্চা মেয়েটাকেও নেব। পিকনিক পিকনিক যাবো 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 যাবো। আচ্ছা তাহলে লিস্ট করতে শুরু করে দিই, কারণ ডাল আলু ভাজা মাংস এগুলো তো সবই করতে হবে। আচ্ছা এক একজনকে যদি এক একটা জিনিস আনার দায়িত্ব দেওয়া হয়? দিদি বলছিলাম আমি না আবার ওই রান্না টানা করতে পারি না। আহারে, আসলে রান্নাঘরে ঢুকলে না আমার গায়ে অ্যালার্জি বেরিয়ে যায়। ও ঠিক আছে, তাহলে তুমি মাংস কিনে আনো। মাংস কি 170 আর খাসি 800 কেজি? দিদি আমি অন্য কিছু আনি? জল জল আনি না, আমার বাড়িতে অনেক জল আছে। তা তুমি যাই আনো না কেন, সেটাই অমৃত। তা জল হোক স্বয়ং বিষ, কাল চায় আচ্ছা করে বিষ মিশিয়ে দেব। ওই সবই চাপ নেবেন না বস, মেহুনা। হ্যাঁ আমি আর বাংলা আর আমি ডাল করে আনবো। আচ্ছা তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা আমি করে নেবো। তাহলে 31 তারিখ কিন্তু সবাই এসো। হ্যাঁ সবাই এসো, সাথে করলে বলে কেউ এনো। একদম একদম।